নমস্কার বন্ধুরা, একাদশী স্পেশাল সাবুর খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো প্রথমে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, এখানে 5 ফোড়ন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি যাতে না ছিটকায়, 4 থেকে 5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার যে কোনো ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারেন, তো আমি কোয়াশ, আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সন্দুক লবণ দিয়েছি। এবার এটাকে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেব, তবে এটাকে ঢেকে ঢেকে কষাবো, তাহলে খুব সুন্দর মানে কষানোটা হয়ে যাবে। তো সব কিছু খুব তাড়াতাড়ি আমি আজকে তৈরি করবো এই সাগর খিচুড়িটা। এবার এটাকে ঢেকে রেখে দেবো আর মাঝে মধ্যে অবশ্যই একটু মানে দেখতে হবে। তো দেখো খুব সুন্দর সাগুটা কিন্তু 80%-এর মতো কুক হয়ে গেছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে একটা কাঁচা যে স্মেল এটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার আরও 3 থেকে 4 মিনিট এটাকে আমরা এইভাবে একদম কম আঁচ রেখে ভেজে নেব, মানে মশলাটাকে কষিয়ে নেব। তো এই দেখো সবজি কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি, এখানে বড় দানার সাগু নিয়েছি, এটাকে আমি একটু আগে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে, কারণ ছোটো দানা সাগু হলে একটু কম না ভিজলে হয়, তবে বড় দানাটা একটু বেশি সময় মানে ভেজাতে হয়। তো এবার আমার সবজিটা রেডি, এবার এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। সাগুর খিচুড়িটা যে যেরকম পছন্দ করো, কেউ অনেক পাতলা পছন্দ করে, কেউ অনেক ঘন পছন্দ করে, তো আমরা অবশ্যই পাতলাই রাখবো, তার জন্য একটু বেশি করেই জলটা দিচ্ছি। জল দিয়ে আর বেশি কিছু কাজ নেই, এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর একটু মনে হলো জলের দরকার আছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু সাগুটা আসলে অনেকটা বড়। আর আমি তো বলবো যে এই বড় দানার সাগু থেকে ছোটো দানার সাগুর খিচুড়িটাই বেশ ভালো হয়, এই বড় দানার সাগুটা আসলে মানে যে যার যেরকম মানে পছন্দ। তো এবার এটা ফুটে উঠলে আমরা 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবো, ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা বড় দানের সাগুটা দিয়ে দেবো। আসলে বড় দানার সাগুটা আসলে যে যার, ওই যে আগে বললাম যে যার মানে টেস্টের ওপর মানে ডিপেন্ড করে, তো আমার কেন জানি ভালো লাগেনি, আমি মানে সবসময় ছোটো দানার সাগু দিয়েই করি, তো আজকে ছোটো দানার সাগুটা ছিল না, তার জন্য বড় দানার সাগু দিয়ে মানে খিচুড়িটা বানিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এবার এটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করবো। এবার 3 থেকে 4 মিনিট এটাকে কুক করলেই কিন্তু আমাদের সাগর খিচুড়িটা একদম রেডি। তো তোমরা চাইলে এখানে, অনেকে কাঁচা লঙ্কা খায় না একাদশীর দিনে, তাহলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো এই দেখো ফুটে উঠলেই আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি বড় দানার সাগুটা দিয়ে খিচুড়ি বানালে খুব সুন্দর হয়, একদম মুক্তর মতো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর দেখো খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার এটাকে মানে সঙ্গে সঙ্গে সার্ভ করবে না, একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে এটাকে ঢেকে 10 মিনিট মানে ঢাকনি দেওয়ার পর তারপর এটাকে সার্ভ করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর এই তো আমার সাগর খিচুড়ি রেডি, একদম 3 মিনিটে রেডি হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারেন। এই তো ঢেকে রেখে দেবো। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা রান্নার ভিডিওর সাথে। টাটা।